বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা বড়া তৈরি করে দেখাবো। হয়তো এটা সেটা অনেকে খেয়েছেন, সেটা হলো কলার মোছা বা কলার থোর। আমরা কিন্তু আমাদের গ্রাম বাংলার ভাষায় এটাকে থোর বলি, আমাদের ভাষা কুমিল্লার ভাষায় বলতাম, হয়তো অনেকে মোছাও বলতে পারে, তবে আমরা কিন্তু থোরই বলতাম। লোভনীয় এই থোর বা মোছার বড়া এতটাই মজা যে আমি নিজে প্রথম বানিয়েছি এবং খেয়েছি। আলহামদুলিল্লাহ আমি খেয়ে অবাক হয়েছি, এতটা স্বাদ হতে পারে আমি বুঝতেও পারিনি। লোভনীয় এই মোছা বা থোরের বড়াটা আমি আমার মতো করে তৈরি করি। মোছা থোর যার বড়া খেয়ে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গিয়েছি এতটা স্বাদ হতে পারে। এখন এটাকে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি। কলা বের হয়ে যাওয়ার পরে লাস্ট পর্যায়ের কলা বের হয় না, তখন আমরা পেরে নানা ধরনের থোর বা মোছার রেসিপি করে থাকি। তো আজকে আমি বড়া তৈরি করে দেখাবো। তো এই ফুলটার ভিতরে এরকম একটা শক্ত কাঠি থাকে, সেটা বের করে ফেলে দেব, সবগুলো ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর একদম কুচিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কুচিয়ে নিচ্ছি, সেটা দেখালাম না, তো একটা টিপস দিচ্ছি। অনেক সময় দেখা যায় এটা কুচিয়ে রেখে দিলে কালো হয়ে যায়, তো আপনারা গরম পানি মানে আঙুল যেন দেওয়া যায় ওরকম গরম পানি এবং হলুদ মিক্স করে এভাবে কুচিয়ে রেখে দেবেন, তখন কিন্তু এটা কালো হবে না, দেখতে সুন্দর লাগবে। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। তো আমার মাকে আগে গ্রাম বাংলায় দেখতাম আর কি, আমার মা সবসময় শুটকি এবং ভাজি করতো একদম কুচে, কিন্তু বড়া খাইনি আমি, ফার্স্ট খেয়েছি। ওগুলোকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কলের পানিতে এমনি তো একটু এখন ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়েছিল। এখন এক এক করে প্রত্যেকটা জিনিস মিক্স করছি। আপনার চাইলে এখানে একটা মিডিয়াম সাইজ আলু কুচিও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ এবং রসুন বাটা দেড় চামচের মতন, আদা বাটাটা ছিল না দিতে পারিনি, অবশ্যই আপনারা আদার বাটাটা দিবেন। দেড় চামচ মিক্স মশলা, আপনার হচ্ছে এটার মধ্যে সব রকম মশলা আছে, আপনার চাইলে যদি না থাকে আপনারা ধনিয়া জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো বা পাঁচফোড়নের গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই, বা কাবাব মশলাও দিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচ গুঁড়ো, আমার আজকে কাঁচা মরিচও ছিল না দিতে পারিনি, সেজন্য এক চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা এখানে, তো এখানে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে সেজন্য চিলি ফ্লেক্সটা দিয়েছি। আর এই বড়ার মধ্যে একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, দিয়ে দিচ্ছি ভেষন বাইন্ডিংয়ের জন্য। আপনারা আটা ময়দা বা চালের গুঁড়া চাইলে মিক্স করতে পারেন, যেটাই থাকুক না কেন। তো আমার এই ভেষন যেহেতু বাসায় তৈরি করা ছিল, সেজন্য এটার মধ্যে আমার চালের গুঁড়া মিক্স ছিল, একসাথে আমি দিয়ে মিক্স করে তারপর ভেষন তৈরি করি। আমি এখানে টোটাল এক কাপ ভেষন অ্যাড করেছি চালের গুঁড়া মিক্স হয়, এখন ভালো করে এগুলো মাখিয়ে নিয়েছি। তো আমার এটা মিক্স হয়ে গিয়েছে, এখন যেহেতু এটা শক্ত করে নিয়েছি সেজন্য খুব আগে সবগুলো বড়া বানিয়ে একটা প্লেটে নিয়ে নিব, যেন আমার দিতে সহজে। এভাবে করে সবগুলো বড়া আমি বানিয়ে নিব। তো আমার বড়াগুলো সব বানানো হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছে বড়াগুলো ভেজে আপনাদের সবাইকে দেখানোর জন্য। থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম, আমি এক এক করে সবগুলো বড়াই দিয়ে দিয়েছি। আপনার চাইলে অল্প তেলও ভাজতে পারেন, অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে। চালের গুঁড়াটা দিলে কিন্তু এই বড়াটা এতটাই মুচমুচে, অনেকক্ষণ পর্যন্ত রেখে আপনারা খেতে পারেন। আমি সবগুলোই কিন্তু কলা মোছা বা থোরের বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন একটা কাবাব কাঠি দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে, যেন সুবিধা হয়। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই কাজটা করছি, যেন খুব সুন্দরভাবে পারফেক্টলি যেন এগুলো ভাজা হয়, বেশি হাই ফ্লেমে দিচ্ছি না। এখন আমি সবগুলো কিন্তু কলা মোছা বা থোরের বড়াগুলো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে, এতটাই মজা হয়েছিল কি আর বলবো, আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে, সবগুলোই উল্টিয়ে দিয়েছি, কিন্তু হয়ে গিয়েছি। এটাকে কাবাব বলেন বড়া বলেন যেটাই বলো না কেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। গুলো আপনারা কিন্তু অবশ্যই গরম গরম খাবেন, এটা কিন্তু গরম গরম খেলে এটা স্বাদটা কিন্তু বেশি পাবেন। উঠে একটা সার্ভিং প্লেটে রাখবো, এগুলো সার্ভ করে নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও ক্লিপটা একেবারে ন্যাচারাল আওয়াজ ছিল, এগুলো কতটা মোচমোচে হয়েছিল, আমি কোনো রকম সস দিয়ে সার্ভ করিনি, এটা এমনি খেতে অনেক মজা, গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছিল, আপনারাও খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এটা যে মোচমোচে ভাবটা সেটা দেখাচ্ছে কতটা মসুর ভিতরে একটা দেখো, আমি একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছিল, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা আসলে কখনো মোছার বড়া খাইনি, ফার্স্ট খেয়েছি। যারা খাননি আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারাও খেয়ে দেখেন, খেতে দারুণ, আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় মোছার বড়ার বড়াগুলো।